এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালিয়ে উল্লাস করেছে ছাত্ররা। মেয়েদের স্কুলের ফ্যান, বাথরুমের দরজা, কোমোড ও বৈদ্যুতিক লাইট ভাঙচুর সহ ব্যাপক তাণ্ডব চালায় তারা। মোবাইল ফোনে ধারণ করা ভাঙচুরের দৃশ্য দেশ রূপান্তরের কাছে এসে পৌঁছেছে। রোববার দুপুর একটার পর বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে। এতে সরকারি সম্পত্তির লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে। কেন্দ্র সচিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মাওলানা এএসএম মাসুম বিল্লাহ। সরেজমিনে দেখা গেছে ওই কক্ষের চারটি বৈদ্যুতিক পাখা, তিনটি টিউবলাইট এবং কক্ষ সংলগ্ন প্রসাধন রুমে ছয়টি বাথরুমের দরজা, ফ্লাশ প্যান, কমোড ভাঙচুর করা হয়েছে। 205 নম্বর কক্ষের দুটি বৈদ্যুতিক পাখা এবং দুটি টিউবলাইট ভাঙচুর করেছে ছাত্ররা। বিদ্যালয়ের কর্মচারী আয়া মাকসুদা বেগম বলেন, পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীরা হই হুল্লোড় করে নেমে যায়। পরে রুম পরিষ্কার করতে গিয়ে দেখি সব ভাঙাচোরা। তখন স্যারেরাও দায়িত্ব পালন শেষ করে চলে গেছেন। এদিকে বিকেলে স্কুলে এসে এ দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। তারা বলেন, বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা গ্রহণের কাজ শেষ হলে উত্তরপত্র জমা নিয়ে পরীক্ষার্থীরা বের হবার পরে কক্ষ পরিদর্শকের বের হবার কথা। তাহলে কক্ষ পরিদর্শক কি পরীক্ষার্থী কক্ষে রেখেই উত্তরপত্র নিয়ে বের হয়ে গেছেন? কর্মরতরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাহলে সরকারি সম্পদের এত বড় ক্ষতি হতো না। নাম প্রকাশ না করার শর্তে হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রী বলেন, প্রতি বছরই এমন ঘটনা ঘটছে। সরকারি উচ্চ বিদ্যালয়ের ছেলেরা আমাদের ঈর্ষা করে। মেয়েদের স্কুলে ঢুকতে পারে না তারা, কেবল এসএসসি পরীক্ষার সময় স্কুলে ঢোকার সুযোগ পায়। আর প্রতি বছরই প্রতিহিংসা মেটাতে আমাদের বাথরুম এবং বেঞ্চে আজেবাজে কথা লিখে যায়। আর এবার এমন তাণ্ডব চালালো। এরা প্রত্যেকবার এসএসসি পরীক্ষার্থীরা এরকম করে। আইসা স্কুলে মানে কি বলবো, ফ্যান দরজা এগুলো ভেঙে যায়, দেওয়ালে বাজে বাজে কথা লেখে। তো আজকে তারা করছে কি, এই যে বাথরুমের নতুন নতুন দরজা লাগাইছিল সেগুলো ভেঙে ফেলছে। এই ছেলেরা আসছে তারপর ভাঙচুর করে যায়। এবার অনেকগুলো ফ্যান, তারপর দরজা, নতুন নতুন দরজা এগুলো সব ভেঙে ফেলাইছে। তো আমরা এগুলোর বিচার চাই। বিদ্যালয় ভাঙচুরের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে তথ্য করতে গেলে খবর পেয়ে ক্যাম্পাসে আসেন ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মাওলানা এএসএম মাসুম বিল্লাহ। তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে বলেন, এই বিষয়ে আমি কিছুই বলবো না, যা বলার প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব বলবেন। কেন্দ্র সচিব এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, আমি ছুটিতে আসছি। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন মাসুম বিল্লাহ স্যার, তবে ভাঙচুরের ঘটনা শুনেছি,